সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত আহলান মিশন চ্যানেল ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার, চলে আসার মতন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে যে আলিম 2022-এ যে 25তম সপ্তাহে যে আরবি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টে ঘোষিত হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেটি সমাধান দিব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য। আর যাদের পিডিএফ এর প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করুন এবং সেখানে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে নক দিবেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। আর আপনাদের যাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিওগুলো চেক করবেন। আমি অলরেডি আমার আমার চ্যানেল আপলোড দিয়ে দিয়েছি, সেখানে ডিসক্রিপশনে আমার লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যাদের সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আমার আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং আমরা অতি শীঘ্রই আপনাদের মাঝে সাজেশন নিয়ে আসবো। তো ভিউয়ার্স, এখানে যে দেওয়া আছে আরবি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট নম্বর 3, তো অ্যাসাইনমেন্টের শিরোনাম রয়েছে যে আলফেল লাজিম আল মুতাদ্দি তারিফু হুমা ওয়াল ফারকু বাইনা হুমা মিসলুল বিমিসলি তাবদিলিয়াতি। তো এই হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম রয়েছে, সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো কিছু নির্দেশনা দেওয়া আছে যে আলফেল লাজিম আল মুতাদ্দি এর পরিচয়ের উদাহরণ, তারপরে দেওয়া আছে যে আলফেল লাজিম আল মুতাদ্দি এর পার্থক্য, তারপরে দেওয়া আছে লাজিম ও মুতাদ্দি দিয়ে বাক্য গঠন আরবি বর্ণনা করা, তারপরে দেওয়া আছে যে কোরআন মাজিদ থেকে লাজিম এবং মুতাদ্দি এর উদাহরণ প্রদান করা। তো এই হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টের নির্দেশন রয়েছে, সেই অ্যাসাইনমেন্টের নির্দেশনা। তো সেই অ্যাসাইনমেন্টের নির্দেশনা আলোকে আমরা ভিডিওটি তৈরি করেছি। তো না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেওয়া আছে যে আলিম পরীক্ষা 2022 বিষয় আরবি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট নম্বর 3, 25তম সপ্তাহ। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম তো আমরা বলে দিয়েছি, আলফেল লাজিম আল মুতাদ্দি তারিফু হুমা ওয়াল ফারকু বাইনা হুমা বিতামসিল ওয়া তাফজিলিয়াত। তো প্রথমে আল জাবাবুল ইফতিতাহ, তো দেওয়া আছে যে আলফেল লাজিম আল মুতাদ্দি কিসমানে মিনহা মিন আল আকসামিল ফেল ওয়া হুমা মিন হুমা ফি আলমে সরফ ওয়াল বাহসু হাসবান সওয়ালু ফিহিমা ইয়ালি। তো এখানে যে তারপরে দেওয়া আছে যে আল জাবাবু আনিল ইশারাতু ওয়ান, তো প্রথম জবাবের উত্তর এখানে দেওয়া আছে যে তারিফুল লাজিমু, তারপরে মা লোগাতুন এবং তারিফুল ইস্তেলাহিন, এই যে লাজিম লাজিম শব্দটি রয়েছে সে লাজিম শব্দের যে তারিফুল লোগাত অর্থাৎ আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ এখানে আমরা আলোচনা করেছি, সুন্দরভাবে আপনারা লিখে নেবেন, কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে দেওয়া আছে তারিফু মাল মুতাআদ্দি ফেলুল মুতাআদ্দি, মুতাআদ্দি নিয়ে মুতাআদ্দি এর আবিধানিক অর্থ এবং মুতাআদ্দি এর পারিভাষিক অর্থ আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আপনারা লিখে নেবেন। তারপরে দেওয়া আছে যে আল জাওয়াবু আনিল ইশারাতুল ইসনানে, তো এখানে যে 2 নম্বর উত্তর রয়েছে ফরকু ভাইনে ফেয়ালুল মুতাদ্দি ওয়াল ফেয়ালুল লাজিম, তো মুতাদ্দি এবং ফেলে লাজিমের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি আমরা আলোচনা করেছি, আপনারা লিখে নেবেন, সুন্দরভাবে লিখে নেবেন। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আবারও বলতেছি যে যাদের সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন, আমরা অবশ্যই অতি শীঘ্রই আপনাদের মাঝে সংক্ষিপ্ত সাজেশন নিয়ে হাজির হব। এবং যাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিওগুলো আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, যদি না পান তাহলে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে ভিডিও লিংক দিয়ে দিব। তো তারপরে যে এখানে লাজিম এবং মুতাআদ্দি এর সম্পর্কে আমরা আলোচনা করে দিয়েছি, সুন্দরভাবে আপনারা লিখে নেবেন। তারপরে দেওয়া আছে যে আল জাবাবু আনিল ইশারাতু 4 নম্বর, 4 নম্বর জবাবের উত্তর, তো এখানে বলা হয়েছে যে কোরআন মাজিদ থেকে কয়েকটি লাজিম মুতাআদ্দি উল্লেখ করার জন্য, তো আমরা এখানে এখানে সেগুলো উল্লেখ করে দিয়েছি আপনারা এবং আয়াতের আয়াত সহকার উল্লেখ করে দিয়েছি, আপনারা সুন্দরভাবে লিখে নেবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আমার আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন, অতি শীঘ্রই আমরা আপনাদের সাজেশন নিয়ে হাজির হবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।